সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গোলাকান্দাইল মেলাতে। গোলাকান্দাইল মেলাটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বুলতা গাউসিয়ার সংলগ্নে। আপনারা এখানে আসলে দেখতে পারবেন বিশাল বড় বড় বালিশ মিষ্টি বা পুতা মিষ্টির দোকান, যা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন মূল প্রেক্ষাপটে ঘুরে দেখে আসি কত বড় বড় আকারের মিষ্টি এখানে পাওয়া যায়। মিষ্টির পাশাপাশি আপনারা এখানে পাবেন সন্দেশ এবং বিভিন্ন কোয়ালিটির মিষ্টি। চলুন তাহলে ঘুরে দেখে আসি কী কী আছে এই দোকানে। আচ্ছা, আমি তো দেখলাম যে আপনার দোকানে বেশ বড় বড় মিষ্টি আছে। আসলে কতটুকু ওজনের মিষ্টি আপনাদের এই দোকানে আছে এবং এই মেলাতে কতটুকু ওজনের মিষ্টি আপনারা বানাইতেছেন? সর্বোচ্চ 3.5 কেজি ওজনের মিষ্টি আছে। আচ্ছা, এই মিষ্টির ওজন কতটুকু? 3.5 কেজি। এটার প্রাইস কত রাখবেন? 250। আচ্ছা, এইভাবে আপনি এটা হচ্ছে 1 কেজি, এটা হচ্ছে 220 টাকা কেজি। আচ্ছা, এটা 2 কেজি, এটা হচ্ছে 220 টাকা কেজি। এটা আরেকটা আছে বড় সাইজের 3.5 কেজি, এটা 250 টাকা, 150 টাকা পিস। এটা কতটুকু? 1/2 কেজি, 150 টাকা পিস। এটা 150 টাকা পিস। এটা কি কেজিতে বিক্রি করেন না? হ্যাঁ, কেজিতে বিক্রি করি। আচ্ছা, এটা 2 কেজি ওজনের, এটা 220 টাকা কেজি। আচ্ছা, আর এই মিষ্টিগুলো কি হিসাবে কি? এটা হচ্ছে লালমোহন, জি, এটা 300 টাকা কেজি। আর এই যে আরেকটা আছে, এটা 200 টাকা কেজি। আরেকটা আছে এই যে, এইটা এটা হচ্ছে লারা মিষ্টি, আছে 250 টাকা কেজি। আর এই যে আরেকটা সন্দেশ, 320 টাকা কেজি। সন্দেশ 320 টাকা কেজি না? দর্শক, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে আসলে আপনারা দেখে অবাক হবেন যে মেলাতে একটা মুসলিম দোকান হিসেবে সবচেয়ে বড় দোকান আমার কাছে মনে হচ্ছে। দোকানের নাম হলো ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডার। আসলে এই বর্তমানে আসলে মুসলমানের মিষ্টির দোকান খুব কমই পাওয়া যায় মনে হচ্ছে। তো মুসা ভাইয়ের নাম শুনে বুঝতে পারছেন যে উনি মুসলমান, তো এই জন্যই তো আমরা আর একটু দেখাতে চাচ্ছিলাম যে আপনাদেরকে আরও বড় ধরনের একটা মিষ্টি, আসলে বিশাল আকৃতির মিষ্টি। আসলে এই মিষ্টির নাম কি ভাই? পুতা মিষ্টি। পুতা মিষ্টি, আসলে এক এক জায়গায় এক এক ভাবে এটাকে নাম দেয়, কোথাও কোথাও বালিশ মিষ্টি বলে, কেউ পুতা মিষ্টি বলে। আসলে ওই জানি না যে এলাকায় এটা পুতা মিষ্টি নামে পরিচিত। হ্যাঁ, তো দর্শক, আমি আপনাদেরকে বলবো এই গোলাকান্দাইল মেলাটা, আসলে এই গোলাকান্দাইল মেলাটা কত বছর যাবৎ হচ্ছে আপনি একটু বলতে পারেন কি? 100 বছর। 100 বছরের পুরানো মিষ্টি এই মেলার দোকান। আর আপনাদের দোকানের বয়স কত হবে? ঘুরবেন, মিষ্টি খাবেন, খুব সুস্বাদু মিষ্টি এবং ভালো ভাবেই বানিয়েছে আপনারা দেখতেছেন। ধন্যবাদ। আচ্ছা মুসা ভাই, ভালো থাকবেন সময় দেওয়ার জন্য। আচ্ছা।